আসসালামু আলাইকুম। কাতারে শীতকালীন বাজার চালু হচ্ছে। কাতারের পৌরসভা মন্ত্রণালয় বলদিয়া জানিয়েছে, স্থানীয় কৃষি পণ্য বিক্রির জন্য কাতারে যেসব বাজার রয়েছে তা আগামী 11 নভেম্বর 2021 বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে। স্থানীয় কৃষি পণ্য বিক্রির জন্য 4টি শীতকালীন বাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। যেসব স্থানে গুলো খুলে দেওয়া হচ্ছে, বাজারগুলো হচ্ছে আল ওয়াকরা, আল কুর, আল জাকারিয়া, আল শামাল এবং আল শাহানিয়া অবস্থিত। 11 নভেম্বর বৃহস্পতিবার থেকে ক্রেতাদের জন্য তা চালু করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, বাজারগুলো সপ্তাহে 3 দিন খোলা থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে। কাতার রিলেটেড এরকম নিউজ পেতে বিজয় বাংলা নেটকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজানোর অনুরোধ রইল।